নমস্কার, আজকের বিশেষ বিশেষ বক্তব্য হলো, যারা ভিডিওটা দেখছেন তারা যদি এর আগের পার্টটা না দেখেছেন তাহলে অমন বুঝতেও লাগবেন আর অমন মজাও পাবেন নাই, তাহলে ডিসক্রিপশন বক্সে যেয়ে লিঙ্কটা খুঁজে দেখিলেন আর উপরে আই বটনে যেও দেখিলেন, বিনামূল্যে চাল। ধন্যবাদ, দেখতে থাকুন আজকের ভিডিও। দেখে আমার চোখে জলটা বেরাবো বেরাবো করছে। তুই লাগলো যে না নাকি রে, আদুগুড়ে ঢুকে কাঁদছিস রে। তোকে আবার আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি, বেশি ফ্যাস ফ্যাস করিস না তো, নাহলে দুবো ওখানে কান গোড়াটাতে। এ বাবা, কিসের নিমন্ত্রণ রে, আমি তো সব থেকে পুরনো বন্ধু, আমাকে নিমন্ত্রণ না করে আগে ওয়াকে কুচ্ছিস? কিসের নিমন্ত্রণ? তো শ্রাদ্ধে নিমন্ত্রণ, ভোজ হবে খাবি তুই? দেখেছি সব দেখেছি, একবার জেল থেকে বেরাতে দে, ওদের তুলকে ধুলো ধরাই দেব, গাব ছাড়াই দেব গা। মাথাটা গরম হয়েছে, আরে মাথাটা চাটিস না, নাহলে এমন দুবো না খাড়িয়ে মেরে ভোজনের ভাত বার করে দেবো। ওইটা বিনোদ কাকা লয় এইখানটাতে কি করছে? হ্যাঁ, ওইটা বিনোদ কাকাই তো বটে, কি করছে এখানটাতে? দাঁড়া দেখছি কি হয়েছে। ও বিনোদ কাকা, তুমি মদের দোকানের সামনে কি করছি? ও ঘর যাবে নাই? আমি আমি মদ কিনতে এসেছি, দেখলাম ভিতরটাতে গেজে ভিড়, আর বাইরে তো অল্প দাঁড়াই বটে। ইয়ার মধ্যে এক দু প্যাক মেয়ে দিচ্ছ নাকি? এক দু প্যাকে কি হবে, সকাল থেকে দু বোতল সাফাই করে দিনছি। হ্যাঁ কাকা, তোমার ঘর চলছে না, তোমার ঘরে ছেলে পেলা খেতে পেছে না, আর তুমি মদ গিলে বেড়াইছো। মদ কি আমি কিনছি? যত তো চিনতে হবে, ফিরিতে পেছি বলেই তো খেছি, তাহলে কি খাইতে হব? লকডাউনে তো মদই খাই নাই, কাজও ছিল নাই, খাইও না, এখন ফিরিতে পেছি খেছি। ফিরিতে পেছো মদ? কে তোমাকে ফ্রিতে মদ খাওয়াচ্ছে কাকা এই লকডাউনে? কন্ট্রোল থেকে ফ্রিতে মদ দিচ্ছে খেছে, শুনলাম কন্ট্রোল থেকে ফ্রিতে চাল দিচ্ছে, চাল গলা নিলাম, দিলাম দোকানে বিচিয়ে, আর পাশের দোকান থেকে নিলাম মদ কিনে, বাস সকালে খেলাম পয়সা বাঁচলো, আবার বিকেলে চলে এলাম। বাতামারে শালা, কোজো যেটা বলেছিল ওটাই। বাবারে বাবারে কাকা, তাহলে তুমি মনে সুখে মদ খাও, আমরা ঘর দিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ রে, তুই যে বিনোদ কাকাকে বললি মনে সুখে মদ খাও, মদ খাওয়া কি শরীরের লেগে ভালো বটে? হ্যাঁ, বারণ করবি নাকি, উল্টো খেতে বলছিস? বাবা সুস্থ শরীরকে ব্যস্ত করি, হ্যাঁ সকাল থেকে মদ মারে টোল হয়ে আছে, বেশি কিছু বলতে গেলে সুপারে দিবে কান গড়াটাতে। হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস, চ আমরা ঘর যাই, পরে ছিল পরমানন্দ, যত গল্লায় যাই তত আনন্দ। ও মা গো, আমি বরবাদ হয়ে গেলাম গো, আমার ছেলেটা বরবাদ হয়ে গেল গো। অমন করে কান চোখে নে, কি হয়েছে তোমার? কি
আর বলবো, যেদিন থেকে কন্ট্রোলে ফ্রিতে চাল দিচ্ছে, ছেলেটা বলছে কাজে যাব না, খেতে তো পেয়েছি, সারাদিন টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছি আর মোবাইলে পাবজি ফ্রি ফায়ার গেম খেলছি, ছেলেটা আবার বরবাদ হয়ে গেল গো। কি রে, কিছু বুঝলি? এ বাবা, এইটুকু বুঝতে লাগবো, বুঝলাম তো, যা শুরু হচ্ছে শেষ হতে আর বাকি নাই, আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই, দেশটা বরবাদ হয়ে যাবে রে, বরবাদ হয়ে যাবে। বাহ, কুজো খুব ভালো ডিসিশন নিয়েছ তো। কুজো, তুই কবে মরবি? যদি মরবি তার আগে অল্প আমাকে বলে দিবি। লাই মরব, মরব মানে? বাবা, তুই আমাকে মরতে বলছিস? আমি তোর বন্ধু, আমি কেন তোকে মরতে বলবো? তুই তো নিজে বললি বাঁচার ইচ্ছা নাই। এই তুই যে আমাকে মরতে বলছিস, আমি মরি গেলে তোর কি লাভটা হবে? কি আর লাভ হবে, তুই তো সমাজ সেবক ছিলি, তুই দেশের জন্য দেশের জন্য কত ভাবিস, ভাবলো তোর জন্য কিছু করে দেবো, তুই মরি গেলে। তাইলে আমি ভালোই জানি, শালা আমি মরি গেলে আমার হার্ট কিডনি বিচে পড়ে মজা করিবে, ইয়াস করিবে, আমি জানি। কি এত ভাবছিস বল কিছু? এই অত চিচাস না তো, আগে পিসির ছেলে আর পিসির কেসটার বিহিত বার কর, তারপর বলব। হারান কাকা, বলি কেমন আছো? ওই কোন রকম চলে যাচ্ছে, তোমাদের খবর কি বলো? কোন রকম চলছে, কোন রকম চলছে কেন কাকা? আমাদেরকে বলো, আমরা রইতে তোমার অত কিসে চিন্তা? হ হ ঠিক আছে, দরকার পড়লে নিশ্চয় বলবো। হারান কাকা, একটা হেল্প দরকার ছিল, করতে পারবে কি? শোনো, বেশি ভিজাও না, যেটা দরকার সেটা সোজা সাপটা বলো, আমি ভাই সাদা সিধা মানুষ, অত ঘুরোনো পেটানো কথা বুঝি না। কাকা, বলছিলাম যে আমাদের মাঠ খেলা তুমি চাষ করে দাও, যা খরচা পাতি লাগবে না হয় আমরাই দেবো, সার বীজ সবই দেবো। শুনো বাপু, এতকাল যা হয়েছে হয়েছে, এখন ফ্রিতে চাল পেয়েছি, এই বুড়ো বয়সের চাষবাস করতে লাগবো, তোমরা অন্য লোক দেখিলাও তো বাবা, আমি ভালোই আছি, দেখবে আছি। কাকা, অত রাগের কি আছে, তোমাকে তো ভালো করে বললু, তুমি যদি বলো করবো না চাষ, তো ভালো করে বললেই হতো, এত চিচা আমি কি দরকার ছিল কি? আমার মুখ, আমি যেমন ঘুরে খুশি বলতে পারি, তুমি বেশি চিচাও না, বুঝলে? এতদিন আমাদের খেয়েলে, এখন ফ্রিতে চাল পেয়েছো বলে আমাদেরকে চিচাছো, অপমান করছো, দেখবো দাঁড়াও, দেখবো তোমাদের সরকার কতদিন তোমাদেরকে ফ্রিতে চাল দেয়। এই তুমি চিচাও না বুঝলে, তোমাদের জমিতে এমনি এমনি খাইনি, চাষ করে খাইছি। না রে কইছো, এমনি নিমো খারাম লোকের সঙ্গে মুখ লাগাটাই বেকার। এই তুই কোন দিকে ভালছিস, আমার কথা এলা কিছু শুনতে পেলি? ওই দিকে কি দেখাচ্ছিস? হ্যাঁ কি কাজ নাই, কম্ম নাই, সন্ধ্যা থেকে বড় লোকের মাঝে আড্ডা মারছে, ছেলেটা দেখ পিসি কি শুধুই কাঁদছিল, কিছু কি বলবি নাই? এই তুই লাজ লজ্জা নাই নাকি রে? সন্ধ্যা থেকে বড় লোকের মাঝে আড্ডা মারছিস, কাজে গেছিস নেই, ফিরে চাল পেছিস বলে মোবাইল ঘাঁটছিস, ঘুরে বেড়াচ্ছিস, গেম খেলছিস সারাদিন, পাবজি ফ্রি ফায়ার, হ্যাঁ এসব কি শুনছি? সকালবেলায় আসছিল তখন তোর মা কত কাঁদছিল জানিস, মায়ের কষ্টটা অল্প বুঝ, ফিরে চাল পেছিস বলে কাজে যাবিনি, ইটো কেমন কথা? ই বাবা, তোমরা কি আমাকে কিছু বললে? লে বাবা, সাত কাণ্ড রামায়ণ শেষে সীতারামের কে? এ হারামি, এই এখানে আড্ডা মারতে আসিস, কাণ্ডটা চাবো না, রক্ত বার করে দেবো, যা নিজের কাজ করবে, যা ঘর যা শালা। হ্যাঁ কাকা, তুমি এত কূপে কো কেন? আমি গেম খেলছি না কি খেলছি স্যার, তোমার দেখার তো কি দরকার? তোমরা চুপচাপ গল্প করছো করো কেন বাবা, তোমাদেরকে ডিস্টার্ব করতে গেছি, আমার মা কি বলেছে না বলেছে আমি বুঝবো, তোমরা জ্ঞান মারতে এসো না বুঝলে? না, যা দিনকাল পড়েছি কাউকে কিছু বলা যাবে নাই, বাপ দাদু তুলে গাল দিছি, বাবারে বাবারে, বুঝলে কুজু? এরা ফিরিতে চাল পেয়েছে তো, দে গরম দেখাচ্ছে, যেদিন ফিরিতে চাল নিয়ে বন্ধ হয়ে যাবে সেদিন দেখবি আবার ওই আগের পজিশনে চলে আসবে, দেখবি।